আসসালামু আলাইকুম সকলকে। আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি দৈনন্দিন জীবনে কথা বলতে যে সকল শব্দ এবং বাক্যের প্রয়োজন হয় সেই সকল শব্দ এবং বাক্য নিয়ে আমাদের আজকের ভিডিও। প্রথম যে আরবি বাক্যটি সেটি হচ্ছে আখের শাই, মানে হচ্ছে অবশেষে বা সর্বশেষে। আউয়াল শাই, প্রথমে বা সর্বপ্রথমে। মাফি শাই, কিছু নাই। এই শাই, যে কোনো কিছু। এই মাকান, যে কোনো জায়গায়। এই খেদমা, কোনো সাহায্য করতে পারি। মাফি মালুম, বুঝি নাই, বা বলতে পারেন আনা মাফি মালুম, আমি বুঝি নাই। মাফি কয়েস, ভালো না। এস কালাম, কি কথা। জামিল জিদ্দান, খুবই সুন্দর। জামিল মানে হচ্ছে সুন্দর, জিদ্দান মানে হচ্ছে খুবই। আনা মশগুল, আমি ব্যস্ত। আনা জিয়াদা মশগুল, আমি অনেক ব্যস্ত, বা আনা মাররা মশগুল, আমি অনেক ব্যস্ত। আনা ফাদি, আমি অবসর। আলিয়ম আনা ফাদি, আমি আজ অবসর। যদি আজ আপনি অবসর না থাকেন তাহলে বলবেন আনা মুফাদি, আমি ফ্রি নাই বা অবসর নাই। আলিয়ম আনা মুফাদি, আজ আমি অবসর নাই। গিরগির মানে হচ্ছে বকবক করা। তো গিরগির শব্দটি দেখবেন আরব কান্ট্রিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। মাফি গিরগির, বকবক করো না। কেউ বেশি কথা বললে তাকে বলতে পারেন ইয়া হাবিবি মাফি গিরগির, বকবক করো না। জেন মানে হচ্ছে ভালো। মু জেন মানে হচ্ছে ভালো না। কয়েস মানে হচ্ছে ভালো। মাফি কয়েস মানে হচ্ছে ভালো নাই বা ভালো না। জামিল মানে হচ্ছে সুন্দর। জামাল মানে হচ্ছে ওট। জামিলা মানে হচ্ছে সুন্দরী। জিয়াদা মানে হচ্ছে বেশি। ওয়াজিদ মানে হচ্ছে অনেক। আলিও ওয়াজিদ, হার, আজ অনেক গরম। মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর, কিচেন বা রান্নাঘরকে আরবিতে বলে মাতবাখ। লাজিম মানে হচ্ছে অবশ্যই বা আবশ্যক। কোনো কিছু যদি অপরিহার্য হয়ে পড়ে তাহলে বলতে পারেন লাজিম, হাদ লাজিম, এটা অবশ্যই। আকিদ মানে হচ্ছে নিশ্চিত। আনা আকিদ, আমি নিশ্চিত। আশান মানে হচ্ছে কারণ। মাহাল মানে হচ্ছে দোকান। হাব্বা মানে হচ্ছে পিস বা কয়টা। কাম হাব্বা, কয় পিস। ইতনিন হাব্বা, দুই পিস, বা হাব্বা তিন, দুই পিস। জুয়া মানে হচ্ছে ভিতরে। দাখেল মানে হচ্ছে ভিতরে। তাল জুয়া, ভিতরে আস। বাররা মানছে বাহিরে। এমসি মানছে চলো। এলা এমসি, চলো যাই। জুয়া মানছে ভিতরে, বাররা মানছে বাহিরে। রো বাররা, বাহিরে যাও। শুগল খালাস, কাজ শেষ। তাল হেনা, এদিকে আসো, বা তাল হিনা, এদিকে আসো। কাসলান মানছে অলস। কেউ যদি অলস হয় তাকে বলতে পারেন হুয়া ওয়াজিদ কাসলান, সে অনেক অলস। গাইয়েব মানছে অনুপস্থিত। আলিয়ম আব্দুর রহিম গাইয়েব, আজকে আব্দুর রহিম অনুপস্থিত। এই গুম বা গুম মানছে ওঠো। ইয়াল্লা গুম, ওঠো। কেউ গুমিয়ে আছে বা বসে আছে তাকে ওঠার জন্য বললে বলবেন ইয়াল্লা গুম বা ই গুম, ওঠো। ইজলিস মানছে বসা বা বসুন। ইজলিস মানছে বসা বা বসুন। লা তাজলিস, বসো না। ওয়াকিফ মানছে দাঁড়াও বা থামুন। ওয়াকিফিনা, এখানে থামো। মাসনা মানছে ফ্যাক্টরি বা কারখানা। হারাকা মানছে আন্দোলন। ইনকিলাব মানছে বিপ্লব। জাসুস মানছে স্পাই বা গুপ্তচর। ইন্তিখাব মানছে নির্বাচন। ইলেকশন বা নির্বাচনকে আরবিতে বলে ইন্তিখাব। আবাদান মানছে সবসময় বা চিরকাল। সর্বদা, সবসময়, চিরকাল, অলওয়েজ, যেই বলি না কেন আরবিতে বলবেন আবাদান। মাক মানছে তোমার সাথে। কুল্লু মানছে সকল বা সব বা সমস্ত। তাইয়েব মানছে ঠিক আছে। জামিল জিদ্দান, খুবই সুন্দর। দিত মানছে উল্টা বা বিপক্ষে। এগেনিস্ট উল্টা বা বিপক্ষে আরবি হচ্ছে দিদ। বাঈদ মানছে দূরে। গরিব বা গরিব মানছে কাছে। ইলাল ইয়াসার, বাম দিকে। ইলাল ইয়ামিন, ডান দিকে। ইফতা মানছে খোলো বা ওপেন। শান্তা বা হাকিবা মানছে ব্যাগ। যে কোনো ব্যাগকে আরবিতে বলে শান্তা বা হাকিবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।